এইবারে টি টোয়েন্টি বিশ্বকাপটা যদি ছোঁয়া হতো তাহলে বাবর রিজওয়ানদের আশাটা কানায় কানায় পূরণ হয়ে যেত, কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় পাকিস্তানকে। তবে বাড়ি ফেরার আগে বাংলাদেশের সাথে সিরিজ খেলতে শনিবার ঢাকার মাটিতে পা রাখলো ম্যাথু হেডেনের শিষ্যরা। এদিকে ভরা ডুবির বিশ্বকাপ শেষে কোচিং বিভাগে নানা রদ বদলে ব্যস্ত দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। মিরপুরের হোম গ্রাউন্ডে খালেদ মাহমুদ সুজনের ছায়ায় চলছে ক্রিকেটারদের কঠোর অনুশীলন, সব ভুলে গিয়ে পাকিস্তান সিরিজটা যেন খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের কাছে। শনিবার রাতে দলের সাথে যোগ দিতে দেশে ফিরেছেন কাপ্তান মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী 19 নভেম্বর মিরপুরের হোম গ্রাউন্ডে শুরু হবে প্রথম টি টোয়েন্টি ম্যাচ, 20 এবং 22 নভেম্বর একই মাঠে অনুষ্ঠিত হবে বাকি দুইটি টি টোয়েন্টি ম্যাচ। টি টোয়েন্টি সিরিজের জন্য আগামী 16 নভেম্বর দল ঘোষণা করবে বিসিবি। দুটি টেস্ট ম্যাচের প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী 26 নভেম্বর চট্টগ্রামে, 4 ডিসেম্বর মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। পাকিস্তান সিরিজে বোলিং চ্যালেঞ্জিং উইকেটের কথা বলছেন অনেকেই, তবে ভালো উইকেটের প্রত্যাশা করছে বিসিবি। শাহাবুদ্দিন রাহাত, স্পোর্টস ডেস্ক, বাংলাধারা।